এই জন্য আমরা ব্রান সেফটি এন্ড সুইটেবিলিটি এখানে আসবো সেখানে ডোমিনে ক্লিক করব ডোমিনে ক্লিক করে এখানে এ ক্লিক করবো অ্যাড অ্যাড থেকে আমরা ক্রিয়েট নিউ ডোমিনে ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে এখানে আমরা কী করবো ডোমিনের লিঙ্ক দেবো অর্থাৎ এটা এইচ এইচ টি পি এস অথবা ডব্লিউ ডব্লিউ এগুলো বাদ দিয়ে শুধুমাত্র নামটা আমরা কি করব যেমন এক্সাম্পল ডট কম এরকম একটা ওয়েবসাইটের আমরা কী করবো লিঙ্ক দেবো এখানে দিয়ে আমরা অ্যাডে ক্লিক করব করলে এই ইন্টারফেসটা আমরা কি করব দেখতে পাবো এরপরে আমরা কি করব এইটার এই যে অ্যাড ট্যাগ এইটা আমরা কপি করব এই মেটা ট্যাগটা নিয়ে আমরা কি করব হেড থেকে অর্থাৎ হেড থেকে শুরু আর হেডে শেষ অর্থাৎ হেডের মাঝখানে আমরা কি করব এই কোডটা আমরা কি করব এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করবো এটা কোথায় আমরা পেস্ট করবো এইটা হলো ওয়েবসাইটে অর্থাৎ এই ডোমিনের কোডে ডোমিনের কোডের হেড সেকশনে আমরা এই জন্য আমরা কি করবো এখন ডোমিনে যাবো এই ডোমিনে yeah. যে আমরা অনলাইন স্টোরে অর্থাৎ ছবি পাই হলে আমরা অনলাইন স্টোরে ক্লিক করব অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমরা এখানে এই যে এখানে থ্রি ডট লেখা আছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট ক্লিক করার পরে এখানে ইডিট কোড একটা অপশন আনব ইডিট কোডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে বেশ কয়েকটা অপশান আছে আমরা এগুলোর দরকার নেই আমরা থিম ডট লিকুইডে ক্লিক করবো ঠিক আছে থিম ডট লিকুইডে ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে কি হেড এই যে হেড আমরা হেড ডেকে নেব অর্থাৎ হেডের নিচ বরাবরই আমরা কী করব এই কোডটা পেস্ট করে নেবো এইভাবে সিম্পল আমরা এইভাবে পেস্ট করবো পেস্ট করার পরে আমরা কী করব এখানে সেভ দেবো সেভ এই যে সেফ সেভ এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কি করব এটা বের হয়ে আসবো এখান থেকে বের হয়ে আসার পরে আমরা পুনরায় এখানে যাব এখানে যাওয়ার পরে আমরা কি করব ভেরিফাই ডোমিনে ক্লিক করব তো এটা সাধারণত সুপিফাইয়ের সঙ্গে এটা ইনস্ট্যান্টলি হয় না ভেরিফাই হয় না এটা এক ঘন্টা অথবা তার চেয়ে কিছু সময় কম এর মধ্যে আমরা ক্লিক করলে কি করব আমরা ডোমিন ভেরিফাইড ডোমিন পাবো অর্থাৎ বিজনেস ম্যানেজার এর মাধ্যমে ডোমিন ভেরিফাইড করা এখানে আমরা ক্লিক দেব এই যে এখানে ফেল দেখাচ্ছে আমাদেরকে এক ঘন্টা পরে এখানে ক্লিক দিলে পরে এটা কি ভেরিফাইড হয়ে যাবে তো আমরা পিকজেল সেট আপ করার আগে আমরা কি করলাম আগে ডোমিন আমরা ভেরিফাইড করে নেব নেওয়ার পরে আমরা কি করব এই যে ডেটা সোর্সে যাব ডেটা সোর্সের যে এখানে পিকজেল একটা অপশন আছে পিকজেলে আমরা এখানে দেখা যাচ্ছে যে পিকজেল যেহেতু সেট আপ তো এটা পূর্বে ছিল তো নতুন ফেসবুকে আপডেট হওয়ার কারণে তারা ডেটা শিটের মাধ্যমে পিকজেল তৈরি করার অনুমতি দেয় সো আমরা কি করবো শিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অ্যাডে ক্লিক করব যেহেতু আমরা কি এখানে যদি কোনো পিক্সেল না থাকে অথবা আগেরটা থাকে পুরাতন থাকে সেটা থাক আমরা নতুন যদি কোনোটা নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব মানে পিক্সেল না জানি এটা কি আসলো হ্যাঁ পিক্সেল না এখানে ক্লিক করে দিলাম মনে হয় ক্লিক দিলেই তো ওই অপশনে আসবে দেখো দেখো এখানে দেখো এইটা ক্লিক দিলাম না দেখো কোথায় আসে এইটা এই যে ডেটা সেটি আসলো তো আমরা এখানে কি করবো নতুন একটা নেওয়ার জন্য আমরা অ্যাডে ক্লিক দেওয়ার পরে সেটার নাম দেব তো যেই পিক্সেলটা আমরা তৈরি করব ওই পিক্সেলের নাম এখানে আমরা কি করব প্রদান করব হুম নাম দেওয়ার পরে আমরা কি করব এটা ক্রেটে ক্লিক করব তাহলে আমরা আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে এইটা কি এটা হলো একটা পিক্সেলের মানে সাধারণ ইন্টারফেস ঠিক আছে এটা হলো ওই পিক্সিফিলিয়া মার্কেট অর্থাৎ এটা হলো একটা ব্র্যান্ডের নাম ইতালি তো আমরা এখানে কি করব এসেং পিপল এসেং পিপলে ক্লিক করার কারণ হলো এই আমরা যদি অ্যাক্সেস না নেই ঠিক আছে এই ডেটা যদি অ্যাক্সেস না নেই তাহলে আমরা কি পিক্সেলের কাজ করার অনুমতি পাব না ঠিক আছে আমাদের অনুমতি আছে বিজনেস ম্যানেজারে কিন্তু পিক্সেলে নাই এই জন্য আমরা কি করব অনুমতি দিয়ে দেব দেওয়ার পরে আমরা অ্যাসাইন করে দেব এখন আমরা কি করতে পারবো এর ভেতরে কাজ করতে পারবো তো আমরা এখানে কানেক্টেড অ্যাসেটে ক্লিক দেব কানেক্টেড অ্যাসেট আমরা এখানে অ্যাসিং অ্যাসেট করব কারণ হলো আমাদের কি একটা অ্যাড ম্যানেজার দরকার পিকজেলের সংখ্যা আমাদের কি হয় একটা অ্যাড ম্যানেজার যুক্ত থাকে তো আমরা এখানে ক্লিক দেব সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব অ্যাড অ্যাড ক্লিক হয়ে গেলে ডান তো আমাদের অ্যাড অ্যাকাউন্টও এখানে কি হলো যুক্ত হয়ে গেল তো এখানে আমরা আসলে পিক্সেল কোথায় পাব। ঠিক আছে এটা আমাদের কি দেখা বিষয় আছে পিক্সেলটা আমরা পাবো মূলত এই যে ইভেন্ট ম্যানেজারের ভেতরে ঠিক আছে যেহেতু এই এইটা একটা পিকজেল অ্যাকাউন্ট এটা একটা পিকজেল অ্যাকাউন্ট এখান থেকে আমরা কি করব ইভেন্ট ম্যানেজারে প্রবেশ করব ঠিক আছে ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে আমরা কি করব এখানে দেখতে পাবো আমাদের যেহেতু এখানে নতুন পিকচার আমরা এখানে কিছুই এখনো সেট আপ হয় নাই হ্যাঁ তো আমরা এখানে যদি সেট করতে যাই আমাদের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা কি করব এখানে কাজ করব যেমন আমরা প্রথমে এখানে দেখুন উপরে কয়েকটা অপশন আছে ওভারভিউ টেস্ট ইভেন্ট হ্যাঁ ডায়াগনস্টিক স্টোরি সেটিংস আমরা সাধারণত সেটিংস এ ক্লিক করব সেটিংস ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস যেহেতু সবগুলো আগে সেটিংস করে নেব তারপরে আমরা পিক্সেল অ্যাড করবো ঠিক আছে পিক্সেল অ্যাড করবো কার সঙ্গে ওয়েবসাইটের সঙ্গে আমরা সেটিংস থেকে কি করবো আমরা সেটিংসে আসার পরে লিঙ্কিং টাই টাইস এ মোবাইল অ্যাপ আইডি ডাটাশিট আইডি সো দ্যাট ইউ ইউ আর এবল টু কাম কম্বাইন দ্য ইভেন্ট উইথ দোস ফ্রম আদার সোর্স সার্চেস ওয়েবসাইট অ্যান্ড সার সার্ভার্স অনলি ওয়ান মোবাইল অ্যাপ আইডি ক্যান বি লিঙ্ক উইথ ডাটাশিট আইডি আমরা এটা হলো মোবাইল অ্যাপসের জন্য ঠিক আছে এই অপশন হ্যাঁ তো আমরা এটা আমাদের কাজ না আমাদের কাজ হলো এই যে ওয়েবসাইট সেটিংস ঠিক আছে আমরা ওয়েবসাইট সেটিংস করে দেব এখানে কুকিজ কুকিজ অন করে দিলাম ট্রান অন অটোমেটিক অ্যাডভান্স মেশিন আমরা এখানে অটোমেটিক মেশিন করে দেবো সমস্যা নেই ঠিক আছে এখানে আমাদের এটা কনভার্সেশন এপিআই এটা এটা পরে আমরা পিক্সেলটাকে সঠিক ভাবে সেটআপ করব তো আমাদের পার্টনারকে কি চুজ এ পার্টনার ঠিক আছে আমাদের যেহেতু এই পিক্সেলটা আমরা এই যে ওয়েবসাইটের সঙ্গে সাজাবো তো এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখা লাগবে শপিফাই দিয়ে আর যদি এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হতো তাহলে ওয়ার্ডপ্রেস এটার পার্টনার কি হবে এখন শপিফাই অথবা ওয়ার্ডপ্রেস এটার সঙ্গে যেটা যুক্ত আছে কি সে আমাদের পার্টনার হবে শপিফাই ঠিক আছে আমাদের শপিফাই এখানে পার্টনার হিসেবে কি করবে কাজ করবে তো এখানে আমরা কি এখনো যেহেতু আমাদের ডোমেন কি হয়নি ভেরিফাই হয় নাই এখন কাজ নাও করতে পারে তবে আমাদের কি কি চেষ্টা করতে হবে এখানে আমরা কি করবো এই ওয়েবসাইটে আমরা কি করবো লিঙ্কটা কপি করে নেব নিয়ে আমরা ট্রাফিক দেওয়ার জন্য এই ট্রাফিক দেওয়ার জন্য আমরা কি করবো এটা ভেরিফাই করার চেষ্টা করবো সেম টেস্ট ট্রাফিক এখন দাঁড়াও যাক ওখানে কি হল এটা যদি ইয়া করা থাকে ঠিক আছে তোমার ভেরিফাই করা থাকে তাহলে সহায় যায় না পিক্সেল এখানে ইয়া হতে সময় নাই

ক্লিক করতে হবে ক্লিক করতে করার পরে আমরা কি করব ইনস্ট্যান্ট কোড ইনস্টল কোড ম্যানুয়ালি আমরা কি করব কোড আমরা ম্যানুয়ালি করব ঠিক আছে আমরা অটো করব না তা আমরা যদি ওই যে পার্টনারটা যদি আমাদের ইন্টিগ্রেশন হতো এই যে ইউজেস পার্টনার ইন্টিগ্রেশন তাহলে আমরা শুধু চেক পার্টনার দিলেই কি কাজ শুরু হয়ে যেত তো আমরা এখানে ইনস্টল কোড ম্যানুয়ালি এটা আমরা করব তো আমরা কি করব এই এই পিক্সেলের কোডটা আমরা কপি করে নেব ঠিক আছে পিক্সেলের কোডটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা এটা কোন কোথায় পেস্ট করব এই যে দেখো পেস্ট দা বটম অফ সেকশন জাস্ট অ্যাভ দা ক্লোজ ট্যাগ অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হেড ক্লোজ ট্যাগের এর মানে আগে ওপরে আমরা কি করব ইনস্টল দা বেস কোড অন এভরি পেজ অব ইউর ওয়েবসাইট তো আমরা কি করব অ্যাভব অ্যাভব মানে কি বুঝছে না উপরে আমরা উপরে এই যে ক্লোজ ট্যাগের উপরে কি করব পেস্ট করব এটা কোথায় সবি ফাইছে তো এই জন্য আমরা এখানে এসে আবার এডিট করে যাব এডিট করে যাওয়ার পরে আমরা কি করব আগে হেড হেড আমরা কি করবো খুঁজে নেব কিছু জায়গা আমরা ফাঁকা রাখবো কারণ এটা আমরা যাতে পরবর্তী সমস্যা হলে আমরা যাতে মুছে দিতে পারি ঠিক আছে তখন যাতে আর সমস্যা না হয় অন্যগুলো যাতে কেটে না যায় ঠিক আছে তাহলে থিমের সমস্যা হয়ে যাবে তারপরে আমরা কি করব সেভ করব এরপরে আমরা কি করবো কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করব এরপর টার্ন অন অটোমেটিক মেশিন এটা করে দেব তারপর কন্টিনিউ এরপর গো টু পিক্সেল অওয়ারবে এরপর এটা আমাদের কি হলো পিকজেল হয়ে গেল এটা বলতেছে এইবার আমরা কি করে এখানে পেস্ট করে দেবো দিয়ে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো এখানে একটা প্রোডাক্টে ক্লিক করবো ঠিক আছে এইভাবে এখানে যে অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এবার ঠিক আছে এবার কিন্তু ঠিক আছে এরপর আমরা কি করবো নেক্সট করব নেক্সট নেক্সট বুক করার পরে আমরা কি করবো ইভেন্ট টেস্ট করবো ইভেন্ট টেস্ট তো ইভেন্ট টেস্ট করার জন্য এটা রিকম্যান্ডেড আমরা ক্লিক করবো আমরা ইভেন্ট ম্যানেজারে দাবো ইভেন্ট ম্যানেজারে দেয় আমরা দেখো এখানে দেখো ওয়েবসাইট কিন্তু এখানে যুক্ত আছে হুম আর এখানে কিন্তু আমরা কি করতে পারবো ইভেন্ট পাবো ঠিক আছে আর ইভেন্ট পাতে গেলে আমরা কি করবো টেস্ট ইভেন্টে ক্লিক করব টেস্ট ইভেন্ট টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে আমরা এইটাতে ক্লিক দেব এই যে নিচেরটাতে ঠিক আছে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি এখানে এসে আমরা কি করব এই ওয়েবসাইটটা কি করবো পেস্ট করে দেব না দিয়ে আমরা ওপেন ওয়েবসাইট করব এইবার আসো আমরা কীভাবে পিক্সেল এর ইভেন্টগুলো সেট আপ করছি ঠিক আছে যেহেতু আমাদের কি হয়েছে অটো হয়ে গেছে ঠিক আছে ম্যানুয়ালি আমরা অটো টিক দেওয়ার কারণে কি অটো নিয়ে নিছে এই কারণে আমাদেরকে কি একটা একটা করে নেওয়া লাগিচ্ছে না ঠিক আছে আমরা কি যেটাই করি দেখো প্রসেসিং হবে ওখানে দেখবা প্রসেসিং হবে আমরা একটু কাট করি একটু কাট করি চেক আউট করি ঠিক আছে এই সব বাটন দেখবা ওখানে কাজ করবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করব তারপর

ইভেন টেস্ট এখানে আবার অটোমেটিকও দেওয়া যায় আমরা অটোমেটিক দিলে দেব আর যদি অটোমেটিক যদি না হয় হ্যাঁ অটোমেটিক যদি না হয় এই যে দেখো এখানে কিন্তু ওই যে সুফিফাই আছে কিন্তু আমি কিন্তু তখন দিলাম নিল না কিন্তু এখন আসার কারণ হ্যাঁ কোড দিলাম কোড ইমপ্লিমেন্ট করলাম এইজন্যে যুক্ত হয়ে গেছে ঠিক আছে তো আমরা কি করব এই যে এখানে এই যে ওপেন ইভেন্ট সেট আপ টুল ঠিক আছে এখান থেকে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিব দিয়ে এখানে ওয়েবসাইটে ঢুকব ঢোকার পরে দেখো এখানে যদি আমি কি কি আমার সুবিধা মতে নেব ঠিক আছে এখানে কোড ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ আছে ঠিক আছে যেমন আমরা কি যদি অল ইভেন্ট নিতে চাই অল ইভেন্ট না এখানে দেখা যায় এখানে দেখা যায় আর এখানে কি 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 সেট আপ করলে সব দেখা যায় আর এখানে আমি ট্রাক ইউআরএল আমার মানে কি আমি যদি প্রথম এই ওয়েবসাইটের লিংকটা যদি কি করি ট্রাক করে নেই তাহলে বোঝা যাবে যে এই ওয়েবসাইটটা মানে কতজন কি করছে এই ওয়েবসাইটে প্রবেশ করছে বা দেখছে ভিউ করছে বা লিংকে ক্লিক করছে এখানে আমি ট্রাকের ইউআরএল দিলাম এইটা দেখো ওয়েবসাইট এর কি ইউআরএল এখানে কিন্তু আসছে তো আমার এখানে কিছু কাজ নাই শুধু এখানে কি আমি দেখ দেব কি কি ক্লিক করব সার্চ ঠিক আছে সার্চ মানে কি এই লিংকটা কতজনে সার্চ করছে অথবা সার্চ না দিয়ে আমি ভিউও দিতে পারি ঠিক ভিউ আছে ভিউ 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 হ্যাঁ না না কন্টেন্ট না কন্টেন্ট আলাদা বিষয় আমরা এখানে লিডও দিতে পারি ঠিক আছে লিড 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 কি জন্য দেব মানে কতজন আমার এই ওয়েবসাইট কি করছে দেখছে বা ভিজিট করছে এটাই লিড এটা দিয়ে আমরা কি করব এই যে ভ্যালু দেবো কি ডন্ট ইনক্লুড ভ্যালু যেহেতু কি এটা ইতালি সেই জন্য ইউরোই রাখছে দেওয়ার পরে কি করব কনফার্ম কনফার্ম একটা কি হলো একটা ঠিক সেটা হয়ে গেল এরপরে আমরা কি করব আ এই যে ট্রাক এ নিউ বাটন এখানে ক্লিক করব এবার দেখো যে আমি কোন বাটনটা সিলেক্ট করব যে বাটনে ক্লিক করবে আমার দর্শকরা আমি সেই দর্শকদেরকে কি করব বেছে বেছে তাদেরকে টার্গেট করব এই কারণে আমি কি করব এই যে আমার ধোকাই এটা কি এটা হলো বাস্কেট এটাকে ইয়ে বলে ধর মানে প্রথমে তুমি কেউ যদি ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করতে যায় সেটা কিন্তু কার্ড বাটনে কি করে জমা করে একসঙ্গে যদি পাঁচটা ক্রয় করে সেটা কার্ড অপশনে যায় কি হয় সিরিয়াল যুক্ত হয় এবং সেখান থেকে আমরা চেক আউট করব তো আমরা কার্ড বাটনে দেখব কার্ড বাটনটা কিভাবে যুক্ত করব এই ভাবে যে hello.dot include ঠিক আছে ডট ইনক্লুড দেওয়ার পরে আমরা কি করব কনফার্ম এইবার দেখো একটু কার্ড বাটন কি হলো যুক্ত হলো আমাদের টোটাল ইউআরএল যুক্ত হলো একটু কার্ড বাটন যুক্ত হলো এরপর আর কি চাই আমরা এইবার আমরা দেখব যে আমাদের শপে অর্থাৎ এই বাটন এই বাটনটা দেব আমরা এই বাটনের ভেতরে আমাদের কি আছে কন্টেন্ট আছে না এই বাটনের ভেতরে আমাদের কন্টেন্ট আছে তাহলে আমরা আবার ট্রাক নিউ বাটন কে ক্লিক করব করে এই সব অল বাটনে কি করব ক্লিক করব করে এখান থেকে কি পাবো আমরা না নিউ কন্টেন্ট সার্চ কন্টাক্ট ভিউ কন্টেন দেওয়া যায় আছে ভিউ কন্টেন কারণ এখানে ঢুকে কিন্তু কন্টিনিউ দেখবে ঠিক আছে যে কনফার্ম করে দিলাম তাহলে কি হলো দুইটা হলো

তো ভিউ কন্টেন্ট আমরা এটা দেব না এটা আমরা এডিট করব পরে না করে আমরা ভিউ কন্টেন্ট দেখতে গেলে আমরা কি যে একটা কন্টেন্টের ভেতরে কি করলাম ক্লিক দিলাম না একটা আসবে না সবগুলো কন্টেন্ট আসবে বুঝছেন এবার কনফার্ম করলাম আবার নিউ বাটন ট্রাক করে এরপরে আমরা কি নেব আমরা সব অলে ক্লিক করব ঠিক আছে সব অলে ক্লিক করে আমরা ভেতরে ঢুকলাম ঠিক আছে এবার ভেতরে ঢুকে আমরা কি করব আচ্ছা একটা প্রোডাক্টে ঢুকলাম এখানে আসলো না আসবে এরপরে আমরা আহ এখানে এখানে এবার আমরা কি করবো বাই নিউ বাইনাউনি দিয়ে আমরা বাই বাইনাও অপশনে কি করবো ক্লিক করবো অথবা চেক আউট অপশনেও দেওয়া যায় আচ্ছা দাঁড়াও চেক আউট অপশনটা কিভাবে আনবা এই যে এখানে যদি আমরা ক্লিক করি একটু হ্যাঁ একটু কার্ড বাটনে ক্লিক করলে আমরা চেক আউট অপশন পাবো কিন্তু এরা এখন এটা দেবে না কারণ একটা ওপেন আছে তো আমরা প্রথম পর্যায়ে এখানে ক্লিক দেব দেখো এবারে দিব এবারে দিছে আমরা কি করব ট্রাক নিউ বাটনে ক্লিক করব আমরা চেক আউট অপশনে ক্লিক করব করার পর এখানে দেখো এই যে ইনিটিয়া চেক আউট ইনিটিয়া চেক আউট দিয়ে এখানে আমরা কনফার্ম করে চেক আউট দিয়ে কি লাভ চেক আউট কোয়েন্সন গেছে চেক আউট কোয়েন্সন তো বুঝজনি চেকআউট বযনে টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করে তো চেকআউট পর্যন্ত ক্লিক করছে তথ্যও देছে কিন্তু কি হইছে হঠাৎ মানে নিজে নিয়ে ঘুরে গেল হ্যাঁ থাক আর কেন মন এটা এই পর্যন্ত অথবা ধরো যে টাকা মনে হচ্ছে বেশি অথবা কম অর্থাৎ চেকআউট পর্যন্ত যা ওই ওই ব্যক্তির কি হলো মন পরিবর্তন হয়ে গেল ঠিক আছে তো এরপরে আমরা কি করব এরপরে আর কিছু আছে এখানে কন্টাক্ট আছে এখানে দেখো আমরা আবার আরেকটা নেওয়ার জন্য আমরা কন্টাক্ট বাটনে ক্লিক করব সেটি এখানে আমরা কি এখানে একটা কন্টাক্টের একটা ফর্ম আছে যে আমাদের সঙ্গে কন্টাক্ট করছে পয়জন ঠিক আছে এটা পাওয়া যাবে পিক্সেলে যাবে এটা এরপর সার্চ করছে কয়জন সার্চ তো আমরা এখানে এটা সার্চ বাটন নেই নেই সার্চ বাটন নেই আচ্ছা about us

ধরো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আচ্ছা এইটাতে ক্লিক দিলাম বিয়ে সব অল এই বাটনে কে ক্লিক করছে তো এটা আমরা কার সঙ্গে দেবো কাস্টমাইজ প্রোডাক্ট দিয়ে কনফার্ম করে দেবো তো মোটামুটি কিছু হয়েছে আর আছে সেটা হলো যে কি পার্সেস তো এই পার্সেসটা করতে গেলে পারে আমাদেরকে অন্য আর একটা ফাংশন আছে কর ওইটা যখন আমাদের কি বলে এই যে এইটা পরে পরে বলতেছি তো এখানে কমপ্লিট এটা হওয়ার পরে যে ফিনিশ সেটা ক্লিক করব ফিনিটা ক্লিক করার পরে ফিনিশ এখানে এত কিছু দেওয়ার দরকার নেই সাবমিট ঠিক আছে দিয়ে আমরা কী করবো ওকে করে দেব এইবার আসো এখানে ওই যেটা বললাম না ওইটা হলো কনভার্সেশন এ পি আই এখন পারচেস করতে গেলে পরে কনভার্সেশন এ পি আই থেকে আমরাকে ওইটা সেট আপ করা লাগবে ওখানে করতে হবে সহজে হয় না তো আমরা কি করব হ্যাঁ এই যে এখানে ক্লিক করব আর এখানে অ্যাক্টিভিটি আসবে কিভাবে আমরা যদি এখানে ধরো একটু কাট করি চেক আউট করি চেক আউট চেকআউট তারপরে ধরো আমরা এই যে সব বলে না সব বলে না এই একটু কার্টে ক্লিক করলাম হুম তারপরে ক্লিক করলাম আমরা আর কি কিনেছি সেটাতে ক্লিক করব হ্যাঁ সব বলে ক্লিক করব হ্যাঁ তারপরে ধরো যে প্রোডাক্টে ক্লিক করব হুম ধরো এক্সেট্রা এক্সেট্রা এভাবে কাজ ইয়ে করলাম করার পরে একটু রিফ্রেশ দিই এই যে দেখো শুরু হয়ে গেছে দেখছো টোটাল ইভেন্ট কয়টা সতেরোটা ওয়েবসাইটের ইভেন্ট হল সতেরোটা হ্যাঁ এই যে দেখো পেজ ভিউ সতেরোটা নয় মিনিট আগে দেখছো আর ওয়েবসাইটে কিন্তু কি

আসতেছে যার কারণে ওয়েটিং বলতেছে আর আমাদের এখানে শুধু ভিউ না এখানে আরো দেখার কথা তো আমরা আমরা ইভেন্ট এই এখান থেকে তোমার হলো যে এই যে পার্সেস ইয়েটা কি পার্সেস পার্সেস ইভেন্টটা আমরা সেট আপ করতে পারি এখান থেকে ঠিক আছে এই যে ওয়েবসাইট 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 অল ট্রাফিক অল ট্রাফিক এখানে এই যে কিউ কিওয়ার্ড ইউআরএল কিওয়ার্ড এখানে দিতে হবে এটা কোনটার জানা ওই যে পার্সেস করার পরে যে লিঙ্কটা আসে ঠিক আছে মানে ধরো একজন কিনলো কেনার পরে যে থ্যাংক ইউ পেজ আসে না ওই পেজের লিঙ্কটা নিয়ে ধরো যে এখানে দিলাম এখানে দেওয়ার পরে এখানে নাম দিলে পার্সেস পার্সেস দিলে আর এগুলো সব ঠিকই আছে ওই লিঙ্কটা এখানে দিলে দিয়ে ক্রিয়েটার চাপ দিলে কি হলো পার্সেসের ইয়ে তৈরি হয়ে যাবে এখন যতজন থ্যাঙ্ক ইউ পেজে যাবে ততজনের কি তথ্য এখানে আসবে কারণ কোরআ না করলে তো আর থ্যাংক ইউ পেজ আসবে হ্যাঁ বিক্রি হয়ে গেছে তো আর ট্র্যাকিং হোম শপ শপল হ্যাঁ এইটা আচ্ছা কাস্টমাইজ চেক চেক আউট আউট আচ্ছা আমরা ধরো এতগুলো এখানে ক্লিক করলাম হুম এটা কী করল ইভেন্ট সবগুলো এখানে নিয়ে এসে দেবে ঠিক আছে দেবে এই যে এই যে আস্তে আস্তে দেবে কিন্তু এটা এই ইভেন্টগুলো আস্তে সময় লিখছে ঠিক আছে এখানে শুধু পেজ ভিউটা আসছে শুধু পেজ ভিউ আসছে ভিউ ডিটেলস এটা সার্চ অ্যাক্টিভিটি

পিক্সেল এখানে দাও আছে কিনা এই যে দেখো এই যে পেজ ভিউ লাস্ট রিসিভ 22 ঠিক আছে শো অল ইভেন্ট এটা এটা আস্তে আস্তে কাজ করবে ইভেন্ট একবারে আসে না রেজাল্ট সময় না সময় না আসে এটা পিক্সেল এই যে এখান থেকে আমরা আবার ঢুকতে পারবো ঠিক আছে আমাদের যদি মানে ইয়ে থাকে ডাউট থাকে যে আমাদের পেস পাচ্ছে কিনা এই যে আছে দেখো এলে কিন্তু আসে নাই এখনো আমরা ক্লিক করছি কিন্তু এখনো রেজাল্ট দিচ্ছে না তবে দেবে আস্তে আস্তে দেবে ঠিক আছে তো এই হলো পিকজেলের কাজ হ্যাঁ পিকজেলের কাজ আজ এ পর্যন্ত আর এখানে দেখা যাক আমাদের কি বলে ব্রাঞ্চ সেফটি থেকে ডোমিন ভেরিফিকেশন হয়েছে কিনা আমরা ভেরিফাই ক্লিক দিলাম এটা আগে দিয়ে রাখা হয়েছিল এখনও নেয়নি তবে নেবে একটু সময় লাগে এক ঘন্টা সময় লাগে হ্যাঁ এটা এক ঘন্টা সময় নেবে আচ্ছা ঠিক আছে